র‍্যাগিং রুখতে এবার ছাত্রছাত্রীদের কাউন্সেলিং করা হবে। শুধু তাই নয়, র‍্যাগিং করলে ছাত্রছাত্রীদের আগামী ভবিষ্যৎ কি হতে পারে সেই বিষয়ে জানানো হবে অভিভাবকদেরও। যাদবপুরে ঘটনার পরে এই ধরনের একাধিক ব্যবস্থা নিতে চলেছে জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের অ্যান্টি র‍্যাগিং কমিটি। তাদের বক্তব্য, বিগত কয়েক বছরে কলেজে কোনো র‍্যাগিং করার অভিযোগ পাওয়া যায়নি। তবে সম্প্রতি র‍্যাগিং রুখতে রাজ্য সরকারের নির্দেশ আসার পরই বৈঠক করে বেশ কিছু ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিটির পক্ষ থেকে। জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে মোট 6টি বিভাগে স্নাতক স্তরে পড়ানো হয়। এর মধ্যে মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল বিভাগে স্নাতকোত্তরে পড়াশোনার সুযোগ রয়েছে। বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 1700 মতো। কলেজে 5টি হস্টেল রয়েছে, ছাত্রছাত্রীদের একটা অংশই হস্টেলেই থাকে। এদিন কলেজে অ্যান্টি র‍্যাগিং কমিটির চেয়ারম্যান তথা কলেজের অধ্যক্ষ অমিতাভ রায় বলেন, র‍্যাগিং এর মতো ঘটনা যাতে না হয় সেই দিকে নজর রয়েছে কমিটি, কিন্তু তারপরেও সরকারি নির্দেশিকা আসার পরে আরো কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। আমরা অলরেডি 18th আগস্ট একটা আমরা অ্যান্টি র‍্যাগিং কমিটির মিটিং কল করেছি। অ্যাকচুয়ালি অ্যান্টি র‍্যাগিং কমিটি হচ্ছে কলেজ লেভেলে হচ্ছে কি র‍্যাগিংটাকে বন্ধ করার হচ্ছে কি হায়েস্ট অথরিটি, এবং অ্যান্টি র‍্যাগিং কমিটির চেয়ারম্যান হচ্ছে আমি নিজেই। এবং সেই অ্যান্টি র‍্যাগিং কমিটিতে যে আমাদের প্রচুর স্টেক হোল্ডার রয়েছে, সেখানে আমাদের অল দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট ইনভলভ রয়েছে, সেখানে লোকাল কমিউনিটি থেকে রয়েছে, প্যারেন্টসের রিপ্রেজেন্টেটিভ রয়েছে, আমাদের স্টেট গভর্নমেন্ট, আমাদের লোকাল যে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে তাদের রিপ্রেজেন্টেটিভ রয়েছে, এসপি সাহেবের রিপ্রেজেন্টেটিভ রয়েছে আর কি। এবং তাদের যে আমাদের একটা ব্রেন স্টর্মিং সেশন হয়, সেখানে হচ্ছে কি আমরা কিছু স্ট্র্যাটেজিক মেজার নিই, সেখানে এআইসিডির গাইডলাইন্স রয়েছে, ইউজিসি গাইডলাইন্স রয়েছে, এবং রিসেন্টলি 14th আগস্ট স্টেট গভর্নমেন্টের একটা গাইডলাইন্স বেরোবে, সেই গাইডলাইন্সটাকে মাথায় রেখে আমরা হচ্ছে কি কতগুলো স্ট্র্যাটেজিক স্টেপ নিই। যেমন একটা সিসিটিভি ইনস্টলেশন, যেটা আমাদের হচ্ছে অলরেডি 5টা হোস্টেল রয়েছে, 5টা হোস্টেল কিন্তু কমপ্লিটলি সেপারেট হোস্টেল, ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার অব দি বয়েজ হোস্টেল কমপ্লিটলি সেপারেট আর কি। ফার্স্ট ইয়ার হোস্টেলে অলরেডি সিসিটিভি আমরা ইনস্টল করেছি, তো এবার হচ্ছে কি গার্লস হোস্টেলেও আমাদের এন্ট্রি পয়েন্টে হচ্ছে আমাদের সিসিটিভি রয়েছে, এবং আমরা আরও কিছু মেজার নিচ্ছি যাতে সিসিটিভি ইনস্টলেশনটা সমস্ত হোস্টেলগুলোতে এক্সিকিউট করানো যায়। অলরেডি ক্যাম্পাসে সিসিটিভি রয়েছে আর কি, খুব ছোটো স্কেলে রয়েছে, ধীরে 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 আমরা এক্সটেন্ড করছি আর কি সমস্ত হোস্টেলগুলোতে, প্লাস এন্টার ক্যাম্পাসটাকে আর কি যাতে মনিটরিং করার জন্য আর কি। আমাদের হচ্ছে মেন্টারিং সেল রয়েছে আর কি। এখানে আগে যেটা কনসেপ্ট ছিল, একটা টিচারের আন্ডারে যে কোনো স্টুডেন্ট কাতো ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার স্টুডেন্টকে আমরা রেখে দিতাম, তারা হচ্ছে টিচাররা হচ্ছে কি ছেলেদের হচ্ছে গাইডেন্স দিতেন আর কি। এবার হচ্ছে কি আমরা রাখছি কি একটা টিচারের আন্ডারে ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার তাদের সমস্ত লেভেলের স্টুডেন্ট থাকবে আর কি, আন্ডার দ্য গাইডেন্স অফ এ টিচার, যেটা হচ্ছে ইউনিক কনসেপ্ট। আমি জানি না অন্য কোনো কলেজগুলো বা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কোনো কনসেপ্ট আছে কি না আর কি। তো তাতে কী হচ্ছে, আমাদের টিচাররা যখন একজন সিনিয়রকে যখন কাউন্সিলিং করছেন, অ্যাট দ্য সেম টাইম জুনিয়রকেও কাউন্সিলিং করছেন, সিনিয়রদের দিয়ে জুনিয়রদের কাউন্সিলিং করছেন, এইভাবে আর কি পুরো এন্টায়ার সিস্টেমটা একটা ফ্যামিলির মতো তৈরি হবে আর কি। যাতে যেরকমভাবে আমাদের ফ্যামিলিগুলো বাড়িতে বাবা মা ভাই বোন থাকে আর কি, তাদের সবাইকে আমরা যেভাবে কন্ট্রোলে রাখে আর কি বাবা মা, ঠিক সেরকমভাবে আর কি আমরা ওই কনসেপ্টে আমরা এগোনো চেষ্টা করছি। এখন হাওড়া থেকে ট্রেন ধরার ঝুঁকি নিতে হবে না আর, আমরাই নিয়ে যাব জলপাইগুড়ি থেকে। আপনি যদি ঘুরতে ভালোবাসেন তাহলে আমরাই আপনাকে ঘুরিয়ে দেখাবো বিভিন্ন জায়গা। তবে আর দেরি করছেন কেন, আজই বুক করে ফেলুন আপনার টিকিট আর চলে যান পর্যটক উত্তর বাংলার সাথে। আমাদের অফিস অ্যাড্রেসটি হলো পর্যটক উত্তর বাংলা, নতুন পাড়া, নিয়ার বাকালি হাউস, জলপাইগুড়ি। ফোন নম্বর 03561222354। অপর নম্বরটি হলো 8900542354।